নমস্কার মুখ লগনা লগ্না মুখ্য নির্বাচন অধিকারী কার্যালয় পক্ষ এই মাত্র মিলুক সূচনা আধারে পিপিলি উপনির্বাচন সানি তারিখ ঘোষণা হয়েছে এপ্রিল সতরের ভোট মানে আজ ভোট হবার কিন্তু কংগ্রেস যে প্রার্থী রয়েছে অজিত মঙ্গারাজ তা দেওয়া ସ୍ଥଗିତ ରହିଥିଲା ନିର୍ବାଚନ ଯାହା ସମ୍ବିଧାନର ନିୟମ ରହିଛି ଏବଂ ବର୍ତ୍ତମାନର ସୂଚନା ମେ ତେର ତାରିଖରେ ଭୋଟ ହେବ ରୁଦ୍ର ପ୍ରତାପ ମହାରୀ ଯାହା ଆପଣ ଜାଣିଛନ୍ତି ବିଜେଡ଼ିରୁ ପ୍ରାର୍ଥୀ ଅଛନ୍ତି ଆଶ୍ରିତ ପଟ୍ଟନାୟକ ବିଜେପିର ପ୍ରାର୍ଥୀ ଅଛନ୍ତି ଏବଂ କଂଗ୍ରେସ କାହାକୁ ବର୍ତ୍ତମାନ ପ୍ରାର୍ଥୀ କରିବ ତାହା ଉପରେ ନଜର ରହିଛି ଏ ବାବଦରେ ଅଧିକ ସୂଚନା ପାଇଁ ସନ୍ତୋଷଙ୍କ ପାଖକୁ ଯିବା দেখোন মে তেৰ তাৰিখ এই উপনিচন হবানেই বৰ্তমান সময়ত সিওক অফিচ কাৰ্যালয়ৰ সূত্ৰ মিলিছে আৰু কংগ্ৰেছৰ যি প্ৰাৰ্থী ঠাই অজিত মংগৰাজ তাহন্ত উপ নিৰ্চন স্থগিত থাকিব আজিকা দিনৰে অৰ্থাৎ এপ্ৰিল সতৰ তাৰিখ দিন পিপিলি উপ নিৰ্চন হোৱা নাই বৰ্তমান সময়ত যা আজি হবাৰ তি কিন্তু যিহেতু কংগ্ৰেছ প্ৰাৰ্থীকৰ দেহা হৈছিল তাৰপৰা পুনি থাকে নিৰ্বাচন কমিশন ঘোষণা কপেক্ষা বৰ্তমান সময়ত যা খবৰ আছে পহুচি তেৰ তাৰিখ দিন নিৰ্বাচন হ'ল মে তেৰ তাৰিখ ভিতরে এপ্রিল মাছের হা মনোনয়ন অর্থাৎ নামাঙ্কন পত্র ভরবা এবং তাপরে প্রার্থীপত্র যাঞ্চ এবং নামাঙ্কন প্রত্যাহার করা এই সবু কার্যক্রম রাখা হইছে এবং নিহত ভাবে আউ অল্প দিন রাখা যেহেতু আজিকা দিনের পিপিলি উপনির্বাচন হবার এবং পিপিলি উপনিচন আজ কংগ্রেস প্রার্থী দেহতন্ত্রে স্থগিত লা এবং পুঁথরে অপেক্ষা করা যে কেউ তারিখ ঘোষণা করাছি এবং বর্তমান সময়ের বড় খবর আসি পৌঁছি মে তারিখ পিপিলি মে তে

ମଧ୍ୟ ଟିକେଟ୍ ଦିଆଯାଇପାରେ ବୋଲି ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ସୂଚନା ମିଳୁଛି ତେବେ ଆଗାମୀ ଦିନରେ ମେ ତେର ତାରିଖର ଫାଇଟ୍କୁ ସମସ୍ତେ ଅପେକ୍ଷା କରିଛନ୍ତି କାହିଁକିନା ଉପନିର୍ବାଚନର ପ୍ରସ୍ତୁତି ବିଜେଡ଼ି ବିଜେପି କଂଗ୍ରେସ ଇଏ ସମସ୍ତେ ଜୋରଦାର ଲଢ଼େଇ ଜାରି ରଖୁଥିବା ବେଳେ ସମସ୍ତଙ୍କ ପାଖରେ ଗୋଟିଏ ଶୋକାକୟ ପରିବେଶ ସୃଷ୍ଟି ହୋଇଥିଲା କାହିଁକିନା ୟା ଭିତରେ ଅଜିତ ମଙ୍ଗରାଜଙ୍କର ଦେହାନ୍ତ ହୋଇଥିଲା ଏବଂ ପୁଣି ଥରେ ସମସ୍ତେ ଉପନିର୍ବାଚନର ତାରିଖକୁ ଅପେକ୍ଷା କରିଥିଲେ ଏବଂ ପୁଣି ଥରେ ଯାହା ସିଓଙ୍କ ଅଫିସ ସୂତ୍ରରୁ ସୂଚନା ମିଳୁଛି ଯେ ମେ ତେର ତାରିଖ ଦିନ ଉପନିର୍ବାଚନ ହେବ ତା ସହିତ ଅଠର ତାରିଖ ସୁଦ୍ଧା ସମସ୍ତ

বিপলিবাসী ফোর্ট দেবে যাহা সূচনা রহুচি কংগ্রেস কহা কো প্রার্থনা করিচি নিশ্চিত ভাবে নজর রইব তবে বিদায় দিমু নমস্কার